দাদু, আমার দ্বারা আমার যে জমিটা আছে না, এই জমিটা গ্রামের একজন প্রভাবশালীর দ্বারে বন্ধুক রেখে টাহা নিয়েছে। আরে আমার কথা কষ্ট বলছিলাম, আপনি তো তারে চেনেন সিরাজ কাকা, আপনার কথা শুন না, সে বলছে আপনার পিসার দেবি দেবি। এই এই করেন কা, এই এই আমারে কইরেন না, আপনি ওই সিরাজ কাকারে দিয়ে করেন কা। সিরাজরে আমি দেখতেছি, আর বোনরে বিয়া করি নাই বইলা হালায় আমার দেখতে পারে না দাদা। বাবা রে বাবা, এত এতর বইনের লোকে আপনার মতো লোকের লোকে বিয়ে দিতে চাইছে, আপনি এতর বইনে রিজেক্ট করে দিছেন, ব্যাড অপারেট হলে মাইন্ডও করছে। বাবা রে বাবা, ও মাই গড। তো পাশা ভাই, আপনি বিয়ে করেন নাই কা, মাইয়ার কি সমস্যা আছে? মাইয়ার সমস্যা থাকবো কা, সমস্যা আমার, মাইয়া তোর সাইজের আছিল এর লোকে বিয়ে করে নাই। দাদু, এসব কথা এখন রাখেন তো দাদু, মোর যখন বিদেশ যাওয়ার ইচ্ছা ছিল তোর নানাবিধ সমস্যা হইয়া গেছে, মই যাইতে পারি নাই, আর এখন সবকিছু ঠিকঠাক হইয়া গেছে, এখন আর যাইতে ইচ্ছা করতেছে না, বন্ধেতে আছে বিদেশ যাওয়াটা বাতিল করে দি। এ হাবু ভাই কি কও হ্যাঁ, তোমার মাথা মুথা ঠিক আছে? এতদিন ধরে এত চেষ্টা সাধ্য কইরে তোমার বিদেশ যাওয়া ঠিক হইছে, এখন বলতে আছো বিদেশ যাওয়া বাতিল করে দেবা। বাতিল করে দিয়ে করবা কি, এনে থেকে কিছু করতে পারবা? তার থেকে ভালো কষ্ট সাধ্য করে নিলে বিদেশ যাও, যাইও এনে কোনো একটা কিছু করে জীবনটা ঠিকঠাক মতো করো। না বেড়া মোদারে যা টাহা আছে টাহা দিয়ে ওই কিছু টুকটাক ব্যবসা টবসা কর্ম আনে, সেটাই ভালো হবে না। আর যদি নাই পারি তাহলে মই নোয়াখালী চলে যাবো, মোর আপার ধারে, মোর আপার লগেই থাকবো মুই। আরাম তোলে গেট সাজি বই রয়েছে, তুমি নোয়াখালী কবে যাইবা? সারা বছর ঢাকা শহরে কিছু করতে আর ন অনেবা, তুমি নোয়াখালী যে উল্টা লেবে বেগুন কেন? নোয়াখালীতে কোনো আকাম করতে যাবে টাইম বুঝি না, এসব দান্দা মাথা তুমি ছাড়ি দেয় কই দিলাম, বয়স হয়েছে কাজ কাম করি খাও, সুন্দর করে কাতাস দেবে, পাঁচ ছয় বছর দুমায় পরিশ্রম করবা, তারপর ঢাকা শহরে আসে আরাম করে থাকবা, কি বলছি বুঝছো? ও তো এখানে কিছু করতেই চাই নাই, করতে চাইলে তো আমি কাশিমপুর ব্যবস্থা করে দিতে পারতাম। তাহলে পাশা ভাই, আপনি একটা কাজ করেন, আপনি এখানে বইয়ে থেকে এরকম বাদামিমার মতো না খাইয়ে কাশিমপুর চললে যান, ওখানে ধান্দা বিক্রি করে চলেন, এরকম ফেসরার মতো যে থাকেন লজ্জা করে না। তোর কি মনে হয় আমি এখানে আছি? আমি কাশিমপুরে আছি, এখানে থেকে কাশিমপুর কন্ট্রোল করি। ভাইয়া আল্লাহর হস্তে গোপেগুনা জানিয়ে না ভাইয়া, আপনি যেহেতু এতই পাওয়ার এতই জোর, আপনি কই বোরানা হাঁটছেনি ধরতে, আপনাকে দোনো দোনো এত টাকা পয়সা মারি দিয়ে চলে গেল, তো ধরেন সাহস থাকলে বোরানা ধরেন, আপনি পাওয়ার খাটাই ধরেন না। ওইটার প্রসেসিং ও চলতেছে, সময় এলে দেখবি বোরান তোর লগে। বোরান যেদিন আর লগে থাকবো সেদিন আমার বোরানের লাস্ট দিন, আমি যে অবস্থা থাকি না কিলে বোরানের ডিরে। আর ভাই আমিও কিন্তু কাবিলাই, ঢাকা শহরে থাকি নোয়াখালী কন্ট্রোল করি, আপনি কাশিমপুর এর দূর, আর আর নোয়াখালী কত বড় এটা তো আপনারা দেখছেন। তাহলে বেটা বোঝো বরিশাল কত বড়, মগর বরিশালে এক একটা লঞ্চ, এই কাশিমপুরের থেকে বড় বেটা। এরে তোরা তো সারা বছর খালি পানিতে পাওয়ার খাটাই গেলি, ফিল্ডে আইসছ, ফিল্ডে দিয়ে আসছ পাওয়ার, দূরে বেটা রাখ তোর পাওয়ার। এ আবু ভাই, তোমার কত টাকা লাগবে আর তুমি কত টাকা ম্যানেজ করছো? ৬ লক্ষ টাকা লাগবে, জমি বন্ধক রেখে মনে কর ৪ লক্ষ টাকা জোগাড় করছি, আর বাকি আছে ২ লক্ষ টাকা, প্লেনের ভাড়াটা আর আনুষাঙ্গিক খরচ টরচ মিললে মনে কর ৬৫ টাকা লাগবে। আমি আরে বাবা কত রুন তেনা হেসেস কিলে ডিরেক্ট করছ, মানে আরো ৩ লাখ টাকা ধাক্কা তাই তো? হয় ৩ লক্ষ টাকা, সমস্যা নাই আমি জোগাড় করে ফেলবো। আনে তোরা তো চিন্তা করিস না, তোরা মোর জন্য খালি একটু দোয়া দরুদ করলেই হইবে। নে তোলে দোয়া করছি, তো ৩ লাখ টাকা জোগাড় হয়ে গেছে, তুই কোনো টেনশন করিস না। ওকে ৩ লক্ষ টাকা তুই জোগাড় করছ কোথাতে? ওয়া আমি আমার লগে কথাবার্তা বলছি, তোর বিদেশ যাওয়ার ব্যাপারে পুরো ঘটনাটা খুলে বলছি, পরে আম্মা তোমার যাওয়ার ব্যাপারে ৩ লাখ টাকা দিবে, সমস্যা নেই, তুমি রিলি কোনো টেনশন করিও না, তুই খালি সুন্দর মতো বিদেশ যাও, কামাই রোজগার করো, মনোযোগ কাম কাজ করো। কাবিলা তুই আমার জন্য তুই আপাত থেকে ৩ লক্ষ টাকা জোগাড় করছো? কইছি হন এটা কি, এটা তার মনে ৩ কোটি টাকা দরকার, ৩ লাখ টাকাই তো সমস্যা কি? এই আবু ভাই, কাবিলা আন্টিরে কইয়ে তোমার টাকাটা ম্যানেজ করে ফেলছে, মুই শুভ চাইছিলাম যে তোমার কিছু হেল্প করে, কিন্তু কি করবো কও, মোর দ্বারা কি টাকা পয়সা আছে? আর মুই মোর আব্বার কাছে যদি টাকা চাই সে কি বলবে আর সে কি করবে এটা তো তুমি ভালো করেই জানো, তুমি তো মোর আব্বারের ছেলে, মুই আর কিছু করতে পারি আর না পারি, মুই তোমার লেগে সবসময় দোয়া করছি, আরও দোয়া করবো যাতে তুমি বিদেশে যাইয়ে ভালো করে থাকতে পারো, ভালো করে টাকা পয়সা কামাইতে পারো, কিন্তু মন থেকে দোয়া করবো। আর আল্লাহ ভরসা আল্লাহ ভরসা, পেঁয়াজ জোগাড় করে দিছি, সুন্দরভাবে কাজ কাম করে খাও শেষ। তাহলে তো হয়েছে, টাকা ম্যানেজ হয়ে গেছে, আমি তো ভাবছিলাম কাশিমপুর থেকে টান দিব। এসো।
আমি তো বিদেশ চলে যাইতে আছি, কাতারের ভিসা হইয়া গেছে আমার। ওয়াও বাবু ভাই, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ সো মাচ। তুমি কংগ্রাচুলেশনস এর মানে জানলা কেমনে? আমি বিদেশ যাব না, এই কারণে তো সব ইংরেজি শিখতে আছি। কি বলো, আমাকে বলো দেখি কংগ্রাচুলেশনস এর মানে কি? অভিনন্দন, তুমি আমাকে অভিনন্দন জানাইছো। ঠিকই তো বলছো। কি এসে গেছে সেটা তো বলবো না। ঠিক আছে, তুমি যাওয়ার আগে আমি তোমাকে মজার মজার কিছু খাবার রান্না করে খাওয়াবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি কোথায় যাও? একটু বাইরে যাচ্ছি। কোথায়? একটা পার্সোনাল কাজে একটু বাইরে যাচ্ছি। চলো আমি তোমার সাথে যাব। আবু ভাই, একটা পার্সোনাল কাজে একটু বাইরে যাচ্ছি। আ চলো, সমস্যা নাই। আরে তুমি বাসায় যাও, আমি পরে আসতেছি, এসে আমরা গল্প করব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুমি শার্ট কি সাইজের পরো বলো তো? একটা মিলি। না না, মানে এটা হলে তো হবে না, বডির মাপ আছে না, মানে বডির সাইজ কি তোমার? তুমি বড়টা নিয়ে আইছো, বড়টা। না আমার মনে হয় তোমার ট্রিপল এক্সেল। হ্যাঁ, এক্সেল টেক্সেল লাগবে না, তুমি আমার জন্য বড় সাইজের একটা নিয়ে আইছো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তুমি কি আমাকে উপহার দেবা? হ্যাঁ, চলে যাওয়ার আগে একটা উপহার দিতে হবে না? শোনো, আমি বিদেশ যাওয়ার পরে কিন্তু তোমার অনেকগুলো উপহার বানাবো। আচ্ছা পাঠাও। চলো যাই। যাও, তুমি বাসায় যাও, আমি তারপর আসতেছি। বাসায় যাবো? হ্যাঁ তুমি বাসায় যাও, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বাই বাই। কথা বলবো এত না তো, ধরেন কথা বলেন আম্মা। হ্যালো আপা, আপনি আমার জন্য এতগুলো টাকা দিয়েছেন, আমি এ কথা জীবনে বলবো না আপা। আরে হাবু মিয়া, কান্নাকাটি করার কিছু নেই, বিপদে তো মানুষ মানুষের পাশে থাকে। তুমি আমার ছেলের বড় ভাই, তোমার আমি সাহায্য করব না। আবা আপনি তো আমারে সাহায্য করছেন আবা, এ ঋণ আমি কোনোদিন পরিশোধ করতে পারবো না আবা। কিন্তু আবা আমি বিদেশ যাইয়া প্রথমে আপনার টাকা পরিশোধ করে দেবো আবা। আরে তোমারে কি আমি টাকা পয়সার কথা বলছি? আগে তুমি বিদেশ যাও, ঠিকঠাক মতো টাকা পয়সা কামাই রুজি করো, আল্লাহ তোমারে বরকত দিক। এই দোয়া করি, টাকা পয়সা পরে দিও। আপনি আমার জন্য দোয়া করেন আবা। আরে আবু মিয়া, সবসময় দোয়া করি, তুমি শুধু আমার কাবিলাল্লাই দোয়া করিও। অবশ্যই দোয়া করি, কাবিলা তো আমার আপন ভাগি না আপা। আপনার আপা যেহেতু বলছি, কাবিলা এখন থেকে আমার আপন ভাগটা হয়ে গেছে আপা। ও বড় হইলে তো আপা আমি অনেক খুশি হব। আবু মিয়া কান্নাকাটি করিও না, আল্লাহ তোমার কামাই রুজির বরকত দিক। এই দোয়া করি, ভালো থেকো, ফোন দিও। অবশ্যই আপা, আমি প্রত্যেক দিন আপনারে ফোন দেবো আপা। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং।